হ্যালো ফ্রেন্ডস, আমি শুভজিৎ। আর আজকে আমি বলবো যে ডাবরে প্রচুর ছেলে দেওয়া হচ্ছে। ডাবর একটা ট্রাস্টেড কোম্পানি ইন্ডিয়ার, বহুদিন ধরে চলে আসছে ডাবর, আমরা সবাই জানি। আর আমরা ডাবরের উপর ভরসাও করতে পারি। আর ডাবরে প্রচুর ছেলে দেওয়া হচ্ছে, সেই সম্পর্কে আপনারা কীভাবে ডাবরে অ্যাপ্লাই করবেন সেই সম্পর্কে বলবো। এর আগে আমার চ্যানেলটা যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করা যাক। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন DAVUR, ডাবর, ঠিক আছে। তারপরে আপনাকে ডাবরের যে পেজ www.dabar.com, সেখানে গিয়ে এই দেখুন নিচে আছে অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাওতে আপনাকে ক্লিক করতে হবে। আমি এর পুরো লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। এইবার আপনাকে যেটা করতে হবে সেটা হলো সিলেক্টে ফাংশন, এখানটায় আপনি কোন টাইপের জবের জন্য অ্যাপ্লাই করছেন সেটা দিয়ে দেবেন। আপনি যদি সেলসে করতে চান সেলস করবেন, মার্কেটিং, হিউম্যান রিসোর্সেস, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, এরকম অনেক পদ আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা সিলেক্ট করুন। আমি এখানে আদার্সটা সিলেক্ট করলাম। তারপরে আপনার যেটা নেম সেটা আপনাকে এখানে দিতে হবে। আমি আমার নেমটা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিন। আপনার যেটা অরিজিনাল মোবাইল নাম্বার সেটা দেবেন এখানে, ঠিক আছে। তারপরে এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে যেটি আপনি সচরাচর ব্যবহার করেন সেটি দেবেন, যেটিতে আপনাকে পাওয়া যায়। এভাবে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার এজ, আপনার বয়স কত সেটি আপনি এখানে দিয়ে দেবেন। তারপর আপনি যে লোকেশনে করতে চাইছেন সেই লোকেশনটা এখানে দেবেন। আমি ওয়েস্ট বেঙ্গল, সেহেতু আমি ওয়েস্ট দিলাম। আপনার কোয়ালিফিকেশান আপনি, হ্যাঁ আর একটা কথা বলে রাখা ভালো, এই জবটার জন্য আপনাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হলে হবে না, আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে। সুতরাং আপনি গ্র্যাজুয়েট এখানে সিলেক্ট করতে পারেন। তারপর কোন ইউনিভার্সিটি থেকে আপনি করেছেন সেটিও আপনাকে এখানে লিখতে হবে। কল্যাণী, সে তুমি কল্যাণী দিলাম, ঠিক আছে। তারপর কোয়ালিফিকেশন টাইপ, এখানে ফুল টাইম, পার্ট টাইম না এক্সিকিউটিভ প্রোগ্রাম, ঠিক আছে। এখানে আপনি যে পড়াশোনা করেছেন, যে গ্র্যাজুয়েট হয়েছেন, সেটা ফুল টাইমে ছিল, যদি থাকে তাহলে ফুল টাইম করবেন। কারেন্ট এমপ্লয়ার, আপনি কি করেন, ঠিক আছে, যদি বলে তাহলে এখানে আপনি যদি ফ্রেশার হন তাহলে ফ্রেশার মানে যারা আগে কোনো কিছুতে কিছু করেননি, ঠিক আছে, তাহলে এখানে ফ্রেশার লিখে দেবেন। আপনি যদি কোনো কাজ করে থাকেন তাহলে সেটি এখানে লিখবেন, ঠিক আছে। ফ্রেশার্স, আমি এখানে ফ্রেশার্স দিলাম। নাম্বার অফ ইয়ার অফ এক্সপিরিয়েন্স, আপনার আগে যে কাজ করছেন তাতে আপনার কত বছরের এক্সপিরিয়েন্স ছিল সেটি এখানে আপনার লিখতে হবে। যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এখানে আপনাকে লিখতে হবে নো এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তারপরে আপনাকে এখানে চুজ ফাইলে যেতে হবে। চুজ ফাইলে গিয়ে আপনাকে যেটা করতে হবে, আপনার একটা বায়োডাটা বানিয়ে ফেলবেন। বায়োডাটাটা বানিয়ে ফেলার পরে আমি এ সম্পর্কে ভিডিও দিয়েছিলাম, যদি আপনারা মনে না থাকে তাহলে আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। বায়োডাটাটা বানিয়ে ফেলে বায়োডাটাটাকে সিলেক্ট করবেন এখানে পিডিএফ ফাইলে ছিল, বায়োডাটা সিলেক্ট করলাম, ওকে করলাম, ঠিক আছে, বায়োডাটা আমার হয়ে গেছে। তারপরে আপনাকে যেটা করতে হবে সাবমিটে ক্লিক করতে হবে। তারপরে এখানে সাবমিটে আপনাকে ক্লিক করে দিন।
এখানে দেখুন, এখানে বলেছে সাবমিট সাকসেসফুলি, তারপরে আপনি ওকে করে দেবেন। সুতরাং এইভাবে আপনাকে এই কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর বলে রাখা ভালো, যারা ফ্রেশার আছে তাদের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে। আর ড্রাইভার যেহেতু ট্রাস্টেড কোম্পানি আমরা সবাই জানি, আর এখানে প্রচুর পরিমাণে লোকও নেওয়া হচ্ছে। আপনারা যারা জব করতে ইচ্ছুক তারা এভাবে কন্ট্যাক্ট করে দেবেন। আর আমার এই ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি আপনাদের উত্তর দেবো। ধন্যবাদ।